আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সরকারি হাসপাতালে সুগার থেকে পচিয়ে যাওয়া পা বাদ দিয়ে আরও অনন্য নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায় শান্তিপুরের বাঘাযতীন পাড়ার বাসিন্দা মামুনি সরকার, বয়স 51, তার হাই সুগারের কারণে একটি পায়ের রস জমে, কিন্তু বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে কোনো সুফল পায়নি। অবশেষে শান্তিপুর হাসপাতালের সার্জন জেনারেল চিকিৎসক দীপক মাইতির সাথে যোগাযোগ করেন। এরপরে এক সপ্তাহ ধরে তাকে দেখানো হয়। চিকিৎসায় দীপক মাইতি সিদ্ধান্ত নেন শান্তিপুর হাসপাতালে তার অপারেশন করবেন, যদিও দ্রুততার সাথে অপারেশন না করলে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও অস্ত্রোপচারের আগে হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের সাথে আলোচনা করেন চিকিৎসক দীপক মাইতি। অবশেষে ওই মহিলার পা সফলভাবে অস্ত্রোপচার করে সাফল্য পায় চিকিৎসক। যদি ওই মহিলার পা বাদ যাওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। শান্তিপুর স্টেট হাসপাতাল জেনারেল হাসপাতালে সরকারি হাসপাতাল হলেও পরিকাঠামো সেই অর্থে না থাকলেও এক প্রকার ঝুঁকি নিয়ে নেন চিকিৎসক দীপক মাইতি। এরপরে তিনি অস্ত্রোপচারের সাফল্যও পান। এই ধরনের অস্ত্রোপচার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই প্রথম বলে জানা যায় হাসপাতাল সূত্রে। যদিও এর আগে দুবার দুই প্রস্তুতি মহিলার অস্ত্রোপচার করে এক অনন্য সাফল্য অর্জন করেছিল শান্তিপুর হাসপাতাল, এদিকে ঝুঁকিপূর্ণ আরও একবার অস্ত্রোপচার করে সাফল্য অর্জন করলো শান্তিপুর হাসপাতালের চিকিৎসকরা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। বাবা ফুটপাতে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছে, মাকে দেখছে। আপনার নাম? আমার নাম শিখা বিশ্বাস। বাড়ি কোথায়? এক নম্বর কলোনি। ডিস্টেন্স বেড়ে গেলেই সেটা ভালো পরিষেবা, সেটা হাসপাতাল কেন? হাসপাতাল জামা কাপড় সব কিছুর ক্ষেত্রে, মেলা ফেলা সব কিছুর ক্ষেত্রে ডিস্টেন্স বেড়ে গেলেই আমার ভালো পরিষেবা পাবো সব কিছু। ঠিক তো আমাদের এটা আমি অন্যদের দেখিনি, কিন্তু আমি মোটামুটি বিভিন্ন জায়গায় ঘোরার সুবাদে, মানে চাকরি করার সুবাদে বলছি, যেটা দেখেছি এক্সপিরিয়েন্স, যে দূরে গেলেই ভালো পাবো আর কি, লোকালি আমি ভালো কিছু পাবো না। সেখানে তারই মধ্যে কিছু অসহায় মানুষ থাকে যারা আস্থা রাখে, বলে আর কিছু করে দিন, অন্য কিছু পারছি না, তখন করা যায় বা করা হয়, তাতে রেজাল্ট পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। এই আর পরিকাঠামোগত বলতে মানে হ্যাঁ কিছুটা তো লাগেই আমাদের একটা সার্জারি করতে গেলে, বিশেষ করে আমার সঙ্গে যেমন আজকে আরও একজন আমাদের নতুন সার্জন এসেছেন এখানে শান্তিপুরে রিসেন্টলি, ও ছিল ওটিতে, ডক্টর সাহু আশিস সাহু, অ্যানাস্থেসিস্ট যিনি ছিলেন তিনি অ্যানাস্থেসিয়া দিলেন, ডক্টর টিনামণি বিশ্বাস, এই করে সব মানে সবার একটা এফোর্ট থাকলেই হয় আর কি। আর পরিকাঠামোগত ঘাটতি যেগুলো থাকে সেগুলো কিছু কিছু, যেমন অ্যাম্পুটেশন করার মতন ইনস্ট্রুমেন্ট এগুলো ছিল না, আমি বলে স্টোরে বলে যে হ্যাঁ এটা একটা করবো ওটি একটা এনে দিন, এটা এইভাবে হয় আর কি। এই ব্যাপারে সুপার সাহেবও খুব সহযোগিতা, সুপার সাহেব স্টোর কিপার সবাই সহযোগিতা করেছেন। তার মানে আমাদের এই পরিকাঠামো দিয়েই আপনারা করছেন, আপনাদের মনের জোর, পেশেন্ট পার্টির সাহস। হ্যাঁ সাহস না, বেসিক্যালি জনগণের আস্থা আর কি, মানে রুগীর যদি ডাক্তার রুগীর সম্পর্ক যেটা সেটা যদি ঠিক থাকে তাহলে কিছু কিছু কাজ করা সম্ভব, কিন্তু ওই যে বললাম যেটা একটা আমাদের বাঙালিদের মানে আমি যতটুকু আমার অভিজ্ঞতা দেখেছি যে দূরে গেলে ভালো কিছু পাবো আর কি, ভালো কিছু পাবো বা কিছু পাবো, কিন্তু আমার নিজের এলাকাটাতে ঠিক কতটা ভালো হবে কি, এই একটা প্রশ্ন থেকে যায় আর কি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।